নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেল বন্ধুরা আমরা আবার নিয়ে চলে এসেছি নতুন একটি ফ্রেশ লাইফ ট্যাকিং ওয়েদারের তো এই যে লাইভ ট্যাকিংটা দেখছেন এইখানে আমরা দেখাবো বঙ্গোপসাগরের যে নিম্নচাপ এটি তো ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার কথা ছিল তবে হান্ড্রেড পারসেন্ট না আমরা বলেছিলাম রূপান্তরিত হওয়ার সম্ভাবনা থাকতে পারে এবং এ নিম্নচাপের ফলে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে সেটাও আমরা আপনাদেরকে বলেছিলাম তবে ইতিমধ্যে তার মধ্যে বিশেষ কিছু একটি বিরাট পরিবর্তন হয়েছে তবে সেই পরিবর্তনটা কী হচ্ছে আমরা আপনাদেরকে দেখাবো এছাড়াও সরকারি আবহাওয়া দপ্তরের তরফ থেকে লেটেস্ট আবহাওয়ার আপডেটের মধ্যে বলা হয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সমস্ত কিছু কিন্তু বন্ধুরা আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এছাড়া বাংলাদেশ ত্রিপুরা অসমে কোথায় এবং ওড়িশায় কোথায় কোথায় বৃষ্টি সম্ভাবনা রয়েছে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ভিডিওটি কোথা থেকে দেখছেন সেখানে এই মুহূর্তে আবহাওয়ার অবস্থা কেমন চলছে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এমন টাইপের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও নিচে একটি কালারের সাবস্ক্রাইব বাটন আছে ওটাতে ক্লিক করে দিয়ে পাশের খুন্টির চেতে প্রেস করে দিয়ে অল অপশনে ক্লিক করে দিয়ে আমাদের সহায় থাকবেন তো চলুন আমরা শুরু করি এই যে দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরের নিম্নচাপ একটি কালারটা এটা হচ্ছে বঙ্গোপসাগর নিম্নচাপ এছাড়া বঙ্গোপসাগর একটি ঘূর্ণাবত্ত ছিল এবং পাশে ছিল একটি কিন্তু ঘূর্ণাবত্ত দক্ষিণ দিকে তো এটি যেমন কি হওয়ার কথা ছিল এইটা এই পাশ থেকে গিয়ে ইএমএনএ সাইডে গিয়ে আছে পড়ার কথা ছিল সেটা কিন্তু গিয়ে আছড়ে পড়েছে সালাদ এবং ইয়েমেন এইসব সাইডে গিয়ে কিন্তু আছড়ে পড়ার কথা ছিল যেটা কিন্তু আছড়ে পড়েছে এরপরে যেটি হচ্ছে বঙ্গোপসাগরের নিম্নচাপ এটি কবে কখন এবং কোথায় কোথায় এফেক্ট ফেলতে চলেছে তো এবার যদি আমরা এটা বজ্রবিদ্যুৎ মোড়ে যাই বজ্রবৃষ্টি মোড়ে গেলে আমরা দেখতে পাচ্ছি বুধবার থেকে বঙ্গোপসাগরের নিম্নচাপ কিন্তু প্রায় এখানে দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে মাদ্রাই বেঙ্গালুরু এবং এই পাশে শ্রীলঙ্কা দেশ এই মাঝখানে এই অংশগুলোতে কিন্তু এই নিম্নচাপটি ইতিমধ্যে রয়েছে ইতিমধ্যে এই মুহূর্তে যদি দেখতে পাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অতটাও নেই তবে আজ বিকালের দিকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় কিন্তু হালকা মাঝারি বৃষ্টির কথা ছিল দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে যেমন তমলুক বাড়িচক এইসব অংশগুলোতে কিন্তু হালকা মেঘলা মেঘলাগা ছিল কিছু কিছু জায়গায় তো সেইটাই আমরা আপনাদেরকে দেখালাম এইটা দেখুন নীলচে ভাবটা তো এবার যদি আমরা এটাকে লাইভ করি লাইভ যদি যায় যাই কবে আবার বৃষ্টিটা আসছে তো দেখুন আস্তে আস্তে কিন্তু বৃষ্টিটা আসছে দেখুন এই দেখুন বৃষ্টিটা কবে কখন এবং কোথায় কোথায় আসছে দেখুন এটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিটা কবে আসবে আমরা যদি এটাকে প্লে করে দিই প্লে করে দিলে আমরা দেখতে পারবো ইতিমধ্যে দেখুন আমরা ভালোভাবে ভালোভাবে আমরা প্লে করে দিচ্ছি তো ভালো করে প্লে করে দেখুন এই নীলজ ভাবটা এখানে যখন আসছে তখন আমরা এটাকে প্রস করে দেবো তো যখন এটা পস করলাম বৃহস্পতিবার থেকে কিন্তু একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এগারোটা সকাল এগারোটা থেকে যেটা কিন্তু দক্ষিণবঙ্গে আছে কিনা আমরা একবার দেখে নেব দক্ষিণবঙ্গে কিন্তু বেশ কিছু জায়গায় দেখছি না তবে চন্দননগর চাকদা বনগা হাবড়া পান্ডুয়া খর্দা এই অংশগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই তবে এখানে একটু মেঘলা আকাশ থাকবে শান্তিপুরের অংশটাতেও আর যদি বৃষ্টির সম্ভাবনাটা কি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের কলাপাড়া তারপর হচ্ছে পারতাঘাটা এবং জিনগড় মোংলা বরিশাল ভোলা এই সব সাইডগুলোতে কিন্তু কাউহালি কাউখালি সব সাইডগুলো রায়পুর এবং হাজিগঞ্জ হোমনা ঢাকা বরমপাড়া এবং কুমিল্লা সব সাইডগুলোতে একটু বৃষ্টির সম্ভাবনা আছে এবং ঢাকা অংশতেও কিন্তু রয়েছে বৃষ্টির সম্ভাবনা বরিশাল ঢাকা এইসব অংশগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে লালমোহনে রয়েছে অপশনেও কিন্তু রয়েছে তবে হাতিয়ার এই অংশটাতে বৃষ্টির সম্ভাবনা নেই রয়েছে কলাপাড়া পাত্তাঘাটা অংশগুলোতে আশা করি আপনারা বুঝতে পারলেন বৃষ্টি শুরু হচ্ছে এগারোটা সকাল এগারোটা থেকে উনিশ তারিখ অর্থাৎ কালকে থেকে এবং এটা যদি আমরা দুটো সময় যাই দুটো সময় গেলে আমরা দেখতে পাচ্ছি একটুখানি চেঞ্জ হচ্ছে কী চেঞ্জ হচ্ছে হলদিবাড়ি এটা কিন্তু নতুন একটি নিম্নচাপ যার দিয়ে কিন্তু বৃষ্টিটা আসছে আর পশ্চিমী ঝঞ্ঝড়া যেটি আসার কথা ছিল সেটা কিন্তু কেটে গেছে ওটা বৃষ্টিটা কিন্তু হলো না এবারে বৃষ্টির সম্ভাবনা আছে হলদিবাড়ি অংশে কিছুটা সামান্য বৃষ্টি সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোসাবা অংশে গোসাবা দয়াপুর এবং কমরিমারি এবং বাসন্তী এই অংশগুলোতে কিন্তু আছে এবং রয়েছে বাংলাদেশের শ্যামনগর অংশটাতেও আমরা যদি আরেকটু ওপরের দিকে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি বসিরহাট বাদুরিয়া এবং স্বরূপনগর এইসব অংশগুলোতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের রয়েছে সম্ভাবনা তাকিতেও যেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং যদি এটা বাংলাদেশের দিকে আমরা যাই একটু একটু লগা অংশগুলোর মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে রয়েছে কিন্তু সাতক্ষীরা খুলনা এবং নারিল যশোর এইসব শাটগুলোও কিন্তু রয়েছে এবং শ্যামনগরেও রয়েছে আপনাদেরকে আগেই বলে দিয়েছি কালীগঞ্জেও রয়েছে আসুনিতেও কিন্তু রয়েছে বাঁকা বাজারে কিন্তু হালকা মেঘলা কাছ থেকে বৃষ্টির সম্ভাবনা নেই বাতিঘাটাতেও কিন্তু রয়েছে খুলনাতেও রয়েছে ধুমরিয়াতেও কিন্তু রয়েছে কালিশপুরেও কিন্তু রয়েছে এবং গীতাতলাতেও রয়েছে সম্ভাবনা বৃষ্টি কালিয়াতেও রয়েছে আভয়নগরেও রয়েছে নারিলও বলে দিয়েছি আপনাদেরকে লোহাগাড়াতেও রয়েছে এই অংশতে কিন্তু বৃষ্টির সম্ভাবনাটা রয়েছে হালকা থেকে মাঝারি এবং একটু মেঘলা আকাশ থাকবে ভোলা বরিশাল এই অংশগুলোতে কলাপাড়া এই অংশগুলোতে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে এবার যদি আমরা পাঁচটার সময় যাই বৃহস্পতিবার পাঁচটার সময় বিকাল পাঁচটার সময় গেলে ভোলা রায়পুর মি মাধুরীপুর সাহেবচর এই অংশগুলোতে একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি তো এটা যদি আমরা আস্তে করে ট্রেকিং করে নিয়ে যাই শুক্রবারে শুক্রবারে গেলে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায় থাকতে পারে শুক্রবারে গেলে আমরা দেখতে পাচ্ছি যে ত্রিপুর অংশটাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনাটা আসছে যেমন সিলেটেও রয়েছে শিলচরেও রয়েছে এই অংশটাগুলোতে কিন্তু বারকাল্লাতেও কিন্তু রয়েছে বৃষ্টির সম্ভাবনা হালকা থেকে মাঝারি অত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিছুটা রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি দেখুন দক্ষিণবঙ্গে উপকূল অংশটাতে শুধু যেমন জয়নগর গোসাবা এই অংশ হলদিবাড়ি নামখানা কাকদ্বীপ হলদিয়া এই অংশগুলোতে বৃষ্টির সম্ভাবনাটা একটু রয়েছে যেটা কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আর রয়েছে এই পাশে ত্রিপুরাতে হালকা মেঘলা আকাশ হবে আগরতলা আমবাসা কাওয়াই কুমারঘাট উদয়পুর কুমিল এই অংশটাতে এটা হচ্ছে কুড়ি তারিখের আবহাওয়ার আপডেট যেটা আপনাদেরকে আমি দিলাম তো আশা আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরপর আমরা তিন দিনের আবহাওয়ার আপডেট একদম আপনাদেরকে ফ্রেশ দিয়ে দিলাম এরপর যেমন দুটো সময় যাবো কুড়ি তারিখ তাহলে দেখতে পাচ্ছি যে কলকাতা অংশটা যেমন বারুইপুর জয়নগর গোসাবা হলদিবাড়ি নামখানা হলদিয়া তার যে আমরা যদি জুম করি তাহলে কুলপি মাথারপুর এই সব সাইডগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো আশা করি আপনারা বুঝতে পারছেন যেমন দক্ষিণ বারাসাত তারপরে বারুইপুর পিয়ালি বিষ্ণুপুর এই অংশগুলোতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের তো তবে এটা একটি হালকা হালকা একটি নিম্নচাপ অত ভারী নিম্নচাপ না তবে আবহাওয়া বলা যায় না পরিবর্তন হতেও পারে কোনো সময় ভারী হয়েও যেতে পারে আমরা গ্যারান্টি দিয়ে বলি না গোপীনাথপুরে রয়েছে মাধুরীপুরে রয়েছে শিবচয় রয়েছে নারীলিত রয়েছে অভিনন্দ্রনগর রয়েছে মাকসুদপুরেও কিন্তু রয়েছে এই বৃষ্টিটার সম্ভাবনা তো প্রায় সব জায়গায় ঘুরে ঘুরে বৃষ্টি যেমন রাঁচি এই অংশটাতেও কিন্তু রয়েছে আর যদি উড়িষ্যার কথা দেখি তাহলে উড়িষ্যাতে কিন্তু ইতিমধ্যে সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না উড়িষ্যা পুরো ফাঁকা কারণ দুদিন আগে উড়িষ্যায় একটি বৃষ্টি ছিল আর এই পাশে দার্জিলিং উত্তরবঙ্গ অংশটাতেও কিন্তু একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে শিলিগুড়ি নেই আলিপুরদুয়ারে হালকা রয়েছে শিলংয়েও কিন্তু রয়েছে হালকা থেকে মাঝারি যেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে একদম সরাসরি লাইভ আপডেট করে অ্যাপ একদম লাইভ ট্র্যাকিং করে দেখাচ্ছি এরপরে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের জায়গার নাম দিয়ে উল্লেখ করে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন আমরা এখনকার জন্য একটুখানি দেখানো রাত্রবেলা আরেকটি আপডেট নিয়ে আসবো যেখানে দেখাবো তাপমাত্রা কতটা থাকতে চলেছে বিভিন্ন জায়গায় কবে আসতে চলেছে শীত আর এই নিম্নচাপটা কতদিন থাকবে সম্পূর্ণের পরের ভিডিওতে দেখাবো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টির চ্যানেলটা প্রেস করে দিয়ে আমাদের সাথে থাকবেন তো চলুন এখনকার জন্য এইটুকানি